ঈদ মোবারক। পারহানা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আমাদের আজকের রান্না ফ্রাইড রাইস। ঈদের দিনে এটি রান্না করে পরিবেশন করুন আপনার প্রিয়জনকে। যা যা লাগবে আমাদের এই আইটেমে, টেস্টিং সল্ট, বাটার, সল্ট, ব্ল্যাক পেপার, টমেটো কেচাপ, সয়া সস, সয়াবিন অয়েল, এগ, সবজি। সবজির মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম এবং পেঁপে ইউজ করেছি, আর পোলাও চাল। ডিমটা আমি ঘুরে নিলাম ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে। এবার এটা আমরা তেলে ভেজে নেব ঝুড়ি করে। ডিমটি আমরা ভালো করে ভেজে ঝুড়ি করে নিচ্ছি। হয়ে গেল আমাদের ডিম ঝুড়ি করে ভাজা। এবার আমরা মাংস ভেজে নেব। আমি অনেক আগে ছোট টুকরো করে মাংসগুলো আদা, রসুন, সয়া সস, সল্ট, ব্ল্যাক পেপার দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এবার সেগুলোকে তেলে ভেজে নেব। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই, অনলি অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমাদের মুরগি ভাজা। এবার আমি একটা কড়াইতে তেল দিলাম, একটু বাটার, বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। আর একটু অয়েল, অয়েলটা আপনারা সয়াবিন অয়েলও দিতে পারেন, আমি এখানে কর্ন অয়েলটা ইউজ করলাম। একটু রসুন কুচি, রসুনটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এটাতে আমরা সবজি দিয়ে দেব। আমি প্রথমে দিলাম পেঁপে, পেঁপেটা আপনারা কিউব করে কেটে পাতলা করে নিতে পারবেন।
এরপরে গাজর, এবং সাথে ক্যাপসিকামও দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করা রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসটা আপনারা একটু ভাতের মতো রাখবেন, শক্ত যেন থাকে। দেখতে ভাতের মতো হবে কিন্তু একটু শক্ত থাকলে ভালো হয়। এর মধ্যে আমি একটু সয়া সস, একটু টমেটো কেচাপ, এবং ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম। এবার আমি উপরে পেঁয়াজ পাতাটা দিচ্ছি। মাংসটা যে আগে থেকে ভাজা মাংসটা আমরা এবার দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিতে হবে। এখানে আমি লেটুস পাতা ইউজ করেছি শুধুমাত্র রাইসটাকে একটু সুন্দর দেখানোর জন্য, কালারফুল। আগে থেকে ঝুড়ি করে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম উপরে। আপনারা চাইলে লেটুস নাও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। অবশ্যই এটা পাশে করে দেখবেন, এবং প্লিজ আপনাদের প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।